হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের মেনু হলো ক্রিসপি চিলি বেবি কর্ন। তো চলুন দেখি রেসিপিটা আছে আমি কি করে বানালাম। এন্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শোভন শুভম দাস। আজকে এই মেনুর জন্য প্রথমে নিয়ে নেবো আমি একটি পাত্র। সে পাত্রটির মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা নুন এবং সেটাকে মিশিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 200 গ্রাম মতো কেটে রাখা বেবি কর্ন, দিয়ে এটিকে একটুখানি মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে চাপা লাগিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিটের পর এর মধ্যে বয়েল চলে এলে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে একটি বাটির মধ্যে রেখে দেবো। এটাকে কিন্তু প্রথমে ঠান্ডা করতে দিতে হবে, তারপরে এর সাথে মিশিয়ে নেবো পরিমাণ মতো নুন, 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, 3 চামচ মতো কর্নস্টার্চ এবং 3 চামচ মতো ময়দা দিয়ে এগুলিকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটি কিন্তু এবার রান্নার জন্য তৈরি। এর মধ্যে আমি কেটে নেব 1/2 মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পরিমাণ মতো পেঁয়াজ পাতা। এবারে আমি একটা কড়া বসিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে বেবিকর্নগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। বেবিকর্নগুলোকে আমি 2টো ব্যাচে ভেজে নেব। এবার এটিকে কভার চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করতে দিতে হবে। 3 মিনিট পর খুব আলতো করে এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আরো 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এটা রান্না হয়ে গেলে একটা টিস্যু পেপারের ওপর তুলে নিয়ে একটু সাইডে করে রেখে দেবো। এবার সে একই কড়ার মধ্যে এবং একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে তার সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি আমি 1 মিনিটের জন্য ভেজে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকামটা। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন রসুন বাটা এবং 1/4 টিস্পুন আদা বাটা। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পাতার নিচের অংশটা, অর্থাৎ সাদা অংশটা। দিয়ে এটিকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ মতো কালো মরিচের গুঁড়ো। দিয়ে এই সবগুলিকে 1 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো সয়া সস, 1/2 চামচ মতো মধু এবং 1 চামচ মতো রেড চিলি সস। দিয়ে এই সবকটি উপকরণকে 1 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নস্টার্চের স্লারিটা। এটিকে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াতে হবে, না হলে কিন্তু এটি কড়ার গায়ে লেগে যাবে। তার সাথে দিয়ে দেবো আমি এই ক্রিসপি বেবিকর্নগুলোকে। এগুলিকে কিন্তু দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু এটা কড়ার গায়ে লেগে যাবে। দিয়ে এটা মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের আজকের মেনু রেডি। তো ভিডিওটা সবার কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করুন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ।